না যে কিছু বাদ গেলে পরে অ্যাড করা যাবে না, বাট আমরা মনে করতেছি যে এটা একটা প্রফেশনাল প্রজেক্ট, ওই জন্য ওই রকম অভিনয় করতেছি আর কি। তাহলে এক্সেল শিটটা একটু যদি দেখি যে এক্সেল শিটটাতে কী থাকতে পারে। কোর্স অফার প্ল্যান, তাহলে কোর্স অফার প্ল্যান, কোর্স অফার ডে। ওরে বাবা, এটা তো আরো ঝামেলা দেখি। এগুলো হচ্ছে টিচারদের কোর্ট, তাই না? জি স্যার। তুই কে রে ডালিম, তুই কে? আপনাকে বলছিলাম না, আপনি মনে করছিলেন একটাই প্রজেক্ট। আচ্ছা, এগুলো হচ্ছে কোন কোর্স, কোন টিচার নিবে? আমাদের সময় আমরা টিচার বাসে নিতাম, যে টিচারের সাথে ভালো সম্পর্ক ছিল বা যাকে ভালো মনে করতাম, একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে করতাম, তাদের কোর্সটা নিতাম। একই কোর্স দেখা গেলো তো যে তিনটা টিচার নিবে, তো আমরা শুধু কোর্সটা নিতাম না, সাথে টিচারের চয়েসটাও দিতাম। তো ওইটা ফেল হয়ে গেলে তখন আবার কিছু ছেলেপেলে বাদ যাইতো, তখন তাদেরকে মানে সুযোগ দেওয়া হতো যে অন্য কোর্স নিবে নাকি এই কোর্সে অন্য টিচারে নিবে। ওকে, তাহলে কোর্সে টিচারের নাম, কোর্সের সাথে কোন কোর্স অফার করা হচ্ছে সাথে সাথে টিচারের নামও অফার করা হচ্ছে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাওয়া গেল, যদিও এটা ডালিমের কৃতিত্ব দিব না, কারণ ডালিম তো ক্লাসে ছিলই না। হ্যাঁ, আমি ডাটা জানলে কালেক্ট করছি কোর্স, কিন্তু ডালিম ক্লাসে ছিল। থাক, এগুলো আর আমি দেখব না। এখন এখানে একটা ব্যাপার আমি অ্যাভয়েড করে গেছিলাম, বা আমার মাথায় ছিল না, বা আমি জানতামই না, সেটা হচ্ছে একটা তো বের হলো, আর একটা হচ্ছে রুটিনটা। রুটিন দেখেও কোর্স নেয় ছেলেপেলে, যে বিকেলের কোর্সগুলো কেউ নেয়, কেউ সকালের কোর্সগুলো নেয়, মানে চেষ্টা করে যাতে সবগুলো কোর্স কাছাকাছি সময়ে পড়ে। বিপদে না বললে একটা কোর্সের ক্লাস সকালে আর একটা কোর্সের ক্লাস বিকেলে, এটা কেউ নিতে চায় না, তাই না? আবার একবারে ডেডিকেটেড যারা তারা আবার ওইটাই ভালো মনে করে, অনেকে আছে যে তাহলে আমি স্বাধীন লাইব্রেরিতে থাকবো, কেউ আর ভাবে স্বাধীন আমি তাহলে ক্যারাম খেলতে পারবো, ঠিক আছে, যে যেভাবে ভাবে। এখন কথা হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো পাইলাম সেখানে টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হয় না, টেবিলের স্ট্রাকচার চেঞ্জ হয় না। তো সবাই যেহেতু ব্যাপারটা বুঝতে পারছি, আচ্ছা এটার পরে কোনটা করব, এই কোর্স রিলেটেড বা কোচিং রিলেটেড, স্কুল রিলেটেড আর কিছু করবো না, ঠিক আছে? কারণ কোচিং রিলেটেড ব্যাপারগুলো, ইস্যুগুলো ক্লিয়ার, সবাই বোঝে, ওটা ওরা নর্মালাইজ করে আনবে, আমি সবার সামনে ডিসকাস করে ঠিক করে দিব। এরপরে রড সিমেন্টের ব্যবসাটা আমাদের নর্মালাইজেশন করা যেতে পারে। রেডি আছে ডকুমেন্ট? ঠিক আছে, কারণ এই দুইটা হলো আননোন থিং, কমন পার্সনদের ক্ষেত্রে এই দুইটা আননোন থিং। তাহলে আমার মনে হয় না এখানে আর কোনো ঝামেলা আছে, তবে কাগজালা তো নাই। তাহলে স্টুডেন্টের আমরা কী কী নিয়েছিলাম? স্টুডেন্টে আমরা বোল্ড করি আর ভিডিওটা চালু করি, চালু আছে, মানে টেবিলের নামটা বোল্ড করি। এখানে স্টুডেন্ট, আচ্ছা এখন এটা ফর্ম জন্য স্টুডেন্টের বেসিক ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে, বাট ভার্সিটির কাছে স্টুডেন্টের আরও অনেক ইনফরমেশন থাকে। এখন যেহেতু এটা শুধু অ্যাডভাইজিং সিস্টেম, এখানে ভার্সিটির যেই ইনফরমেশনগুলো হলে সেই স্টুডেন্টটাকে টোটালি পয়েন্ট করা যায়, ঠিক আছে? শুধু সেই ইনফরমেশনগুলোই আমরা রাখবো। অ্যাডভাইজিংয়ের ক্ষেত্রে ফাদার নেম, মাদার নেম দিয়ে কাজ কি? স্টুডেন্টের আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, কোন ইয়ারের, কোন সেমিস্টারের, কত ক্রেডিট কমপ্লিট করছে, এই টাইপের ইনফরমেশনগুলো হলেই কিন্তু টিচারের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আবার কোনো স্টুডেন্ট যদি বলে স্যার আমার বাসা অনেক দূরে, কোর্স দিলে দুইটা এত সকালে আমার নেওয়া যাবে না, তখন টিচার যদি বিবেচনা করতে চায় তখন তার প্রেজেন্ট অ্যাড্রেসটা দেখার দরকার আছে টিচারের, যেহেতু সাভার থেকে আসে, একে আমি নয়টার ক্লাসে নিতে চাচ্ছি না, আমি কেন জোর করে দিব, তাই না? তাহলে কিছু ইনফরমেশন, যেই ইনফরমেশনগুলো এখানে দরকার, আমার এখানে আমি যে ভার্সিটিতে বিক্রি করবো এরকম ইন্টেনশন আমার নাই, আমি ডাক্তার, রোগীর অসুখ মানে চিকিৎসা কী বলে সমস্যা হয়েছে, কোনটা দিলে তার ভালো চিকিৎসা হবে সেটা আমি দিব। এখন আপাতত তার কষ্ট কমবে, তিন মাসের জন্য সুস্থ হবে, এই চিকিৎসা দিব নাকি পার্মানেন্ট চিকিৎসা দিব, যে আজকে এখনই সুস্থ না হয়ে ধীরে ধীরে তার চিকিৎসাটা করি, সে একবারে সুস্থ হয়ে যাবে। আবার অনেক সময় কালকেই আমার পরীক্ষা, আজকেই জ্বর আসছে, পরীক্ষা দিতেই হবে, তখন আর উপায় থাকে না, একটা ইঞ্জেকশন নিয়ে অ্যাটলিস্ট দুই দিনের জন্য সুস্থ হওয়া, এরকম ব্যাপার অনেক কিছুই বিবেচনার মধ্যে থাকে। তো আপাতত আমি ওইটা বিবেচনা করলাম যে পার্মানেন্ট যে হিসাবগুলো সেইভাবে হিসাব করব, এবং আমরা ধরে নিব এই ভার্সিটির অন্য সিস্টেম রানিং আছে বা না থাকলেও সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু এই সিস্টেমে ফোকাস করব।
ওকে, ইস্যুডেন্টের আর কী কী ডাটা আছে আমি পরে ট্রেস করবো, কাগজটাও আনলে। আপাতত সিটিতে আমরা কী নিব, নেম আর কি কান্ট্রি, এবং সিটি যেহেতু টেবিল, সিটিটা আমরা কী করে দিব, বোল্ড করে দিব। আর এটা যেহেতু বামের জায়গায় একটু কম পড়ে গেছে, একটু টেনে বড় করে দিই। সিটি বোল্ড করে দিলে সিটির নেম কান্ট্রি, তাহলে কান্ট্রিও যেহেতু আর একটা টেবিল, কান্ট্রিও যেহেতু আর একটা টেবিল, তাহলে কান্ট্রিটা আমি বোল্ড করে দিই। আর কান্ট্রিতে কি হবে, শুধু নেম, ঠিক আছে? ওকে, আর ইমেজ কোর্স ডিপার্টমেন্ট, ও শিট শিট, এগুলো টেবিল না, এগুলো টেবিল না, এগুলো স্টুডেন্টেরই অ্যাট্রিবিউট। ওকে, কোর্সে আসি, কোর্সে এসে কোর্সের কী কী অ্যাট্রিবিউট এগুলো তো নেওয়া লাগবে। আরে ওকে ডাকেন তোকে, একদম ফোন দেন ওকে, কাগজটা ওরে যে আমি কী জন্য কালকে দিলাম, রাসেল ওকে। আমরা টিচারে যাই, টিচারের ইনফরমেশন তো আর কাগজ দেখে বলার কিছু নাই, টিচারের একটা নেম থাকবে, তাই না? টিচারের একটা নেম থাকবে, টিচারের একটা কোড থাকবে, কোড অথবা শর্ট নেম, SRK SLM, মানে টিচার অথবা শাহরুখ খান সালমান খান। কোনো ভার্সিটির টিচার দেখতেন যে নিজেকে শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন মনে করে না, দেখছেন আমার কাউকে নাই সবাই, তাহলে ওদের নামটা ওইরকম হবে, SRK এই টাইপের। তাহলে নেম কোড, তারপর হচ্ছে টিচারের কন্ট্যাক্ট, একটা টিচারেরও স্টুডেন্টের যেহেতু একাধিক কন্ট্যাক্ট থাকতে পারে, টিচারেরও একাধিক কন্ট্যাক্ট থাকতে পারে, ইমেল, ঠিক আছে? তারপরে টিচারের অ্যাড্রেস অ্যাড্রেস আর দরকার নেই, সে ভার্সিটির টিচার, তার নামেই সবাই তাকে চিনবে, তাই না? এখন যদি এখানে আমরা কোর্স নেই, কারণ টিচারটা কী কী কোর্সেস নেয় সেটাও আমার জানা থাকার দরকার আছে, এবং কোর্সের সাথে সাথে কী চলে আসবে, ডিপার্টমেন্টস, কোর্সের সাথে ডিপার্টমেন্টটাও চলে আসবে। তাহলে টিচারের আর কী কী ইম্পর্টেন্ট ডাটা এখানে দরকার আমার, আর কিছু আমার মনে হয় না দরকার আছে, কারণ টিচার দুইটা টিচারের নাম যদি সেম হয় কোড আলাদা হবে, তাহলে এখানে ইউনিক কী ফিল্ড হবে, কোড, কন্ট্যাক্ট আর হচ্ছে ইমেল, কিন্তু টিচারের নামটা ইউনিক কোড হবে না, ইউনিক কিছু হবে না। তাহলে আপাতত আমি আর বেশি কিছু করতেছি না, ঠিক আছে ডালে? ওকে, তাহলে এখানে হ্যাঁ, ওই যে কোর্স, কোন কোন কোর্স নেয়, এখন তার আলাদা স্কিল থাকতে পারে, আমার কি রেটিং এখানে আর রাখার দরকার নেই, আমার তো টিচার রেটিং সিস্টেম না রে বাপ, অ্যাডভাইজিং সিস্টেম। এই ব্যাপারটা কিন্তু ঝামেলা, আমি যখন শুরুর দিকে সফটওয়্যার ফার্মে ছিলাম, ক্লায়েন্ট এরকম করতো খালি, মনে করেন যে তখনকার সফটওয়্যার তো মনে করেন যে ছোটোখাটো দোকান টোকান, আমরা যখন ধরা শুরু করছি 20-25 হাজার টাকায় আমরা সফটওয়্যার দিয়েছি, কারণ একটা সফটওয়্যার মানে অনেকগুলো দোকানে দেওয়া যায়, আবার যাকে দিয়েছি সেও অনেক জায়গায় মার্কেটিং করে দিচ্ছে, ওইভাবে করা লাগতো। তো তারা দেখা যেত তো পেরোলটা দেন, বাই সেল হচ্ছে, টাকা পয়সা হিসাব তো হচ্ছে, তাহলে কত লাভ হলো কত লস হলো সেটা দেন। এখন লাভ হলো লস হলো দেখাতে গেলে তো এমনি দেখালে হবে না, অ্যাকাউন্টিং সিস্টেমে দেখাতে হবে, তাহলে ওইখানে লেজার আসে, হেড আসে, তাই না? তাহলে পেমেন্ট রিসিপ্ট কন্ট্রা ভাউচার আসে, ওই যে আপনি গত ক্লাসে বললেন না যে ব্যাংকে লেনদেন করে, ওইটা কন্ট্রা, আমার টাকা ডয়ারে থাকে, আমার ম্যানেজারের কাছে থাকে, আমার ম্যানেজার তিনটা ম্যানেজারের কাছে থাকে, এখন এক ম্যানেজারের কাছে টাকা কমে গেছে, সে লেনদেন করতে পারতেছে না, তাহলে আরেক ম্যানেজারকে বলবো না যে তুই ওকে 2 লাখ টাকা দিয়ে, ওটা তো আমারই টাকা, ও দিতে বাধ্য, কিন্তু পরে তো ওকে হিসাব দিতে হবে, একটা ভাউচার রাখবে না যে অমুক আরেকজনকে আমি এই টাকা দিলাম, ওটা তো আমার কমলো না বাড়লো না, এক ম্যানেজারের কাছে কমলো আরেকজনের কাছে বাড়লো, বাট টাকা তো আমার, এই টাইপের হিসেবগুলো হচ্ছে কন্ট্রা। তো এগুলো চলে আসে, তারপরে দেখা গেল যে স্টকের রিপোর্ট চলে আসে, স্টকের রিপোর্ট চলে আসলে এখন দোকানদার বলে বসে, ভাই আমরা যখন মনে করেন যে লস হয়ে যায় তখন সান্ত্বনা দেওয়ার জন্য যেই মালগুলোতে লাভ বেশি হয়, একই মাল এটা একবার কিনছি 100 টাকা পাইকারি দামে, আর একবার কিনছি 150 টাকা পাইকারি দামে, তো যখন দেখেছি যে লস হচ্ছে তখন 100 টাকার পাইকারি দাম যেগুলো ওগুলো দেখায় লাভ বেশি দেখায়, যে ওগুলো বেচছি, তো এগুলোতে কিছু লিফো ফিফো সিস্টেম আছে, তো তার মাথায় উঠে চলে আসে, ভাই এইভাবে করা যাবে না, এরকম করতে করতে দেখা যায় যে কি 20-25 হাজার টাকার সফটওয়্যার হয়ে যায় আর কি, বোঝা গেছে? কারণ আপনি সাইকেল কিনতেছেন তার মানে যে আপনার হুন্ডা কেনার টাকা নাই, তা না, আপনার সাইকেল চালালে ব্যায়াম হয়, ব্যায়ামের বদল সাইকেল চালাচ্ছেন, এইভাবে কিনতেছেন, এখন সাইকেলটাকে চেঞ্জ করতে করতে মোটা টায়ার লাগালেন, একবার চিন্তা করলেন এখানে মোটরও লাগাবেন, তাহলে আপনি মোটর সাইকেল কিনতেন, ব্যাপারটা হাস্যকর হলেও আমি কিন্তু খুব মাথায় রাখার ব্যাপার বলছি, ক্লায়েন্টকে দুইটা ব্যাপারে আটকাই দিবেন, ভ্যালিডেশন, ভেরিফিকেশন, যা চাইছে তাই করব, এবং যা করছি তা যা চাইছে তার সাথে ঠিক আছে কিনা,
ঠিকঠাক কাজ করে কিনা, ঠিকঠাক কাজ না করলে আমার দোষ, যা চাইছে তা না দিলেও আমার দোষ, ক্লায়েন্টের দোষ না। ও ঘ্যান ঘ্যান করবেই, ও ঘ্যান ঘ্যান করবেই। ওকে, তাহলে টিচার আমি আর ঝামেলা করলাম না। হ্যাঁ, সেমিস্টার, একটা সেমিস্টারের কি থাকে? সেমিস্টার একটা নেম থাকে, তাই না? সেমিস্টার 1, 2, 3, তাই কি? এখন এইভাবে করতে গেলে যদি 1990 সালে একটা ভার্সিটি শুরু হয়, 90 সালে তিনটা সেমিস্টার গেছে না, সেমিস্টার 1, 2, 3, আপনার 16 চলতে পারে না, আপনি দুইটা দিনে করে সাবজেক্ট দিচ্ছেন, কারণ ওইটা সেমিস্টার শেষ হয় না। তাহলে সেমিস্টার হবে সামার, ফল আর উইন্টার, ও স্প্রিং আবার বছরে হিসেব করলে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এইভাবেও চলে যায়, আবার স্টুডেন্টের হিসেব করলে সেমিস্টার 12টা, একটা কিন্তু ঝামেলা। তাহলে সেমিস্টার অল টাইম এন্ট্রি হতেই থাকবে। সেমিস্টারের টাইটেল হবে সামার 2017। হ্যাঁ, এখন এই বুড়া লোকটার ওইটা হলো 12 সেমিস্টার, তার এই পশ্চিম বাচ্চাটার এটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার, কিন্তু সেমিস্টারের নাম সামার 2017, কিন্তু ওনার হচ্ছে 12 আর ওনার হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এটা জানাতে হবে কি খা বলে, যাই বলুন। এখন এটাকে আমরা মেনটেন করবো কিভাবে? সেমিস্টারটা কি সবসময় এন্ট্রি দিব? এক এক ভার্সিটিতে এক এক ভাবে বলে। তাহলে সেমিস্টারটা খুব সিম্পল হিসাব, যে সেমিস্টারটা নেম, ডিসক্রিপশন, খুব সিম্পল হিসাব, ঠিক আছে? এবং এখানে আমি কমেন্টস দিয়ে দিই, এই যে নেমে কমেন্টস দিয়ে দিই যে সামার, ফল আর স্প্রিং। আমার একটা জাভা ফ্রেমওয়ার্ক, এই জন্য লিখতে ইচ্ছা করতেছে না, উইন্টার লিখে দিনি। আচ্ছা থাক, এটা হচ্ছে সেমিস্টার। পরে কীভাবে কী মেনটেন করব সেটা একটা ইস্যু, তাই না? তাহলে এটা হচ্ছে সেমিস্টারের এনাম, এক এক ভার্সিটিতে এক এক জায়গায় এক এক রকম হবে, তাই তো? তাহলে এখানে অরিজিনালি সেমিস্টার যদি আমি বুঝাইতে চাই, তাহলে আমার বুঝাইতে হবে সামার 2017, সামার 2018, ফল 2016, ফল 2015, এইভাবে প্রত্যেকটা আগাইতে হবে, ক্লিয়ার? তাহলে এইভাবে আগাইতে গেলে আমি কোনটা এখন, তাহলে এই টেবিলের আমরা নাম দিয়ে হচ্ছে সেমিস্টার টাইটেল। শুধু তিনটা তো সেমিস্টার টাইটেল, পরবর্তীতে যদি বছরে দুইটা সেমিস্টার হয়, অথবা কোথাও যদি বছরে চারটা সেমিস্টার হয় 3 মাস করে, অথবা বছরে একটা সেমিস্টার হয়, এরকম তো অনেক কিছু হইতে পারে, তাই না? ট্রাই সেমিস্টার, 4 সেমিস্টার, 2 সেমিস্টার, এরকম অনেক সিস্টেম আছে। তাহলে এটাকে আমরা শুধু সেমিস্টার টাইটেলে সীমাবদ্ধ রাখি। আমি কিন্তু আলোচনা করে করতেছি, ভুল হলে হতে পারে, সেটা আমাদের কোনো ইস্যু না, বাট আমাদের কাজ বন্ধ থাকবে না, আমরা কাজ করতেছি। ভুল হলে ভুল থেকে আমরা শিক্ষা নেব। তারপর এরপরে আমি সেমিস্টার্স নামে একটা কি টেবিল নেব, কি নামে? সেমিস্টার্স। এইখানে হবে সেমিস্টার টাইটেল আইডি বা সেমিস্টার টাইটেল, এখন তো আইডি আমরা বুঝি না, তাহলে সেমিস্টার। মজার ব্যাপার হচ্ছে সেমিস্টার টাইটেল নামে আমার একটা টেবিল আছে, সেই টেবিলটা এখানে হবে কিনা সেটা পরে দেখা যাবে। তারপরে সেমিস্টার টাইটেল হলে এটা কোন ইয়ার, কোন সাল, ঠিক আছে? আর একটা যদি ডিসক্রিপশন দেই বা একটা রিমার্কস দেই, তাহলে সেমিস্টার টাইটেল ফল 2017 এইভাবে আমরা সব বের করতে পারবো। তবে এইটা হচ্ছে ডিনর্মালাইজেশনে বাদ পড়বে, কারণ এত জটিল করার কিছু নাই, সেমিস্টারের নামের মধ্যে 3টা কি 4টা পড়বে, এটার জন্য আলাদা টেবিল করা, এটার জন্য বারবার টেবিল জয়েন করা, এটা একটু জটিল পর্যায়ে যাবে। এটা আপনাকে ডেফিনিশনে দিতে হবে, এটা আপনারা মনে করেন যে ডিনর্মালাইজেশনে বাদ যাবে, সেক্ষেত্রে যেহেতু এটা একটু বড় টেবিল হচ্ছে, আমি এই ব্যাপারটা ডিনর্মালাইজেশনে না গিয়ে এখনই বাদ দিচ্ছি, আর ডিনর্মালাইজেশন প্রসেস যখন আমি আপনাদের বোঝাবো তখন বলবো যে এটা এই কনসেপ্টে বাদ দিয়েছিলাম, ঠিক আছে? তবে আপনি যখন সফটওয়্যার বানাবেন, ডকুমেন্টেশন করবেন, তখন আপনাকে এটা কিন্তু উল্লেখ করতে হবে, যেমন আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। তাহলে সেমিস্টার নেম আর হচ্ছে ডিসক্রিপশন, তার মাঝখানে এখানে আমরা ইয়ারটা বসাই দিই। তাহলে বারবার এখানে ইন্টেজারে 4 ক্যারেক্টার, মানে 4 বাইট,
রাখলে আমাদের অনেক ডাটা বাঁচত, কিন্তু তার বদল আমার সেমিস্টার ফল স্প্রিং এগুলো রাখতে গেলে আমার 10 বাইট 20 বাইট করে লাগতেছে। এখানে অ্যানাম ইউজ করা যেতে পারে, কিন্তু ডাটা বেসে তো আর অ্যানাম রাখতে পারবো। হ্যাঁ 1 2 3 পাঠাই দিতে পারবো। হ্যাঁ একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তাহলে টিমে একজন মেম্বার পাইলাম যে আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে, আপনার বেতন বাড়ানো হলো, কিন্তু এখানে তো কোনো আর্থিক লেনদেন নাই, আর মনে মনে বাড়ানো হলো না। এটা একটা ব্যাপার, ইনপুট কিন্তু যে কেউ দিতে পারে। এটা একটা সে ভালো বুদ্ধি দিছে, আমি অস্বীকার করতে পারতেছি না, খুব ইচ্ছা ছিল অস্বীকার করো পারতেছি না। এটা আসলে এনাম ইউজ করে আমরা সলভ করতে পারি। সেমিস্টারে আর কী কী আসে? প্রত্যেকটা সেমিস্টার আলাদা, ঠিক আছে? তাহলে এখানে আপাতত আর কিছু আসে না, যেহেতু ইয়ার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করেই ফেলছি। ওকে, এরপর আর কী টেবিল আছে? ইউজার, ইউজারটা দুইটা টেবিল থেকে আসতে পারে, স্টুডেন্ট থেকে, টিচার থেকে। তো এখানে আর আমরা অন্য কিছু না ভেবে আমরা ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস রাখতে পারি। হ্যাঁ, ইউজার নেম আর না রেখে ইমেলটা দিয়ে সে লগ ইন করবে। আর রাখবো কি? পাসওয়ার্ড। আর রাখবো কোন ডেটে ইউজারটা মানে ক্রিয়েট হয়েছে। টিচার সে আগে থেকে থাকতে পারে, কিন্তু ইউজার হিসেবে ক্রিয়েট হয়েছে কোন ডেটে সেটার আমরা একটা লগ রাখবো। তাহলে এখানে আরও সুন্দর করে বলতে গেলে ক্রিয়েট ডেট। ওকে, যেহেতু এটা ওয়েব বেস করবো, সেক্ষেত্রে ক্রিয়েট আইপি যখন ওয়েব বেস হবে। কই গেল? আপনারা আমাকে নিচে নামানোর চেষ্টা করতেছেন। ক্রিয়েট আইপি, আর এটাতে বলবো লাস্ট লগ ইন, অথবা সুন্দর করে আমরা বলবো লগ ইন, লগ ইন হিস্টোরি। কেমন রাখবো সেটা পরের ব্যাপার, আপাতত আমি ইউজারে রাখছি। কারণ কোন ইউজার কোন মেশিন থেকে কবে কবে লগ ইন করছে সেটা তো আমার জানার দরকার আছে নাকি? তাহলে লগ ইন হিস্টোরির মধ্যে কী থাকবে? কোন আইপি থেকে, সেই যেই পিসি থেকে, সেই পিসির নাম বা ডিটেলস, তারপরে কোন টাইমে, এই টাইপের কিছু ইনফরমেশন থাকবে। এটা সিকিউরিটি পারপাসে, যদি কোনো ভাইরাস হয়, কোনো সমস্যা হয়, কোনো হ্যাকিং ক্র্যাকিং ডাটা সিকিউরিটির ইস্যু হয়, তখন আমরা এখান থেকে বের করতে পারবো যে যে করছে সে কখন লগ ইন করছিল। তখন দেখবো যে ওই সময় যে লগ ইন করছে সেই অফিসেই ছিল না, সে ছুটিতে ছিল। তখন আমরা ওই সময় কে ছিল সিসিটিভি থেকে ওই পিসিতে আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, প্রিরিকুইজিট। প্রিরিকুইজিট মানে কি? একটা সাবজেক্ট পড়লে অন্য কী কী সাবজেক্ট তার পড়া থাকতেই হবে, তাই না? প্রিরিকুইজিট কি একটাই হবে নাকি নাও হইতে পারে নাকি একাধিক হইতে পারে? শিওর? তাহলে প্রিরিকুইজিটে প্রথমে আমার হবে হচ্ছে কোর্স, কোন কোর্স, তাই না? এবং আরেকটা হবে রিকোয়ার্ড কোর্স। যদি একাধিক হয় তাহলে কোর্স নাম্বার 7, মানে কোর্স নাম্বার 32-এর জন্য আমরা 27-27-32 লাগবে। তাহলে কোর্সে বসবে 32-27, আবার কোর্সে বসবে 32, সেটি বসবে 28, আবার কোর্সে বসবে 33-32, সেটি বসবে 29। এভাবে একটা কোর্সের একাধিক প্রিরিকুইজিট থাকতে পারে। যে কোর্সটা প্রিরিকুইজিট ফিল্ডে এন্ট্রি নাই কোর্স হিসেবে, তাহলে সেই কোর্সটা যে কোনো সময় দেওয়া যাবে, কারণ ওটার তো কোনো প্রিরিকুইজিট নাই। তাহলে একটা কোর্সের একাধিক প্রিরিকুইজিট থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা আমরা এইভাবেই মেনটেন করি যে কোন কোর্স আর কোনটা রিকোয়ার্ড কোর্স, ঠিক আছে? ওকে, এখানে আরও কিছু ডাটা এন্ট্রি দেওয়া যাইতে পারে, যেমন রিমার্কস। রিমার্কস আর একটা ব্যাপার এন্ট্রি থাকতে পারে যেটা ইম্পর্টেন্ট, পরে লাগবে, এখন না, এখন লাগবে না, সেটা পরে। কারণ আপনি যদি তিনবেলা ভাত খাইতে পারেন তখন চা কফি চাহিদা বাড়বে। যে তিনবেলা ভাত খেতে পারে না, ভাত জোগাইতে পারে না, তার বাসায় কি চা কফি আপনি রেডি পাবেন? ওকে, তাহলে এখানে চা কফি পরবর্তীতে লাগবে, আমরা ধরি নাই আমাদের সিস্টেমটা বড়লোক হবে একসময়। রেজাল্ট মানে রিকোয়ার্ড রেজাল্ট, আপনার প্রিরিকুইজিট সাবজেক্ট থাকলেই হবে না, ওইটাতে আপনার মিনিমাম বি পাইতে হবে, মিনিমাম বি প্লাস পাইতে হবে, মিনিমাম ডি পাইতে হবে। আপনি একটা অ্যাডভান্স ক্যালকুলাস কোর্স নিচ্ছেন, অ্যাডভান্স ক্যালকুলাস, যে কোর্সটা নিলে হয় না নিলে হয়, কারণ বলা আছে আপনি 132 ক্রেডিট কমপ্লিট করবেন। এর মধ্যে 132 ক্রেডিটের কোর্সই তো অফার করে না, কোর্স অফার করে 160 ক্রেডিটের। তাহলে দেখা যায় যে অনার্স সার্টিফিকেশনটা তাকে দেওয়া লাগে বা দেয় হচ্ছে 132 ক্রেডিট কমপ্লিট হলে। এর মধ্যে কম্পালসারি কিছু আছে যে এটা আপনি বাদ দিতে পারবেন না, আর কিছু অপশনাল যে আপনি ক্যালকুলাস নেন নাই ফিজিক্স নেন, ঠিক আছে? এখন আপনি মনে করলেন যে আমি যেহেতু বাইরের ভার্সিটিতে ম্যাথ নিয়ে পড়তে যাবো, আমার হায়ার ক্যালকুলাস হলে ভালো হয়। হায়ার ক্যালকুলাস তো অপশনাল এবং ওইটার প্রিরিকুইজিটও অপশনাল, তখন ভার্সিটি থেকে ব্লক করে দিবে না যে ক্যালকুলাসে মিনিমাম এ প্লাস পাই নাই তাকে আমি হায়ার ক্যালকুলাস দিব না। বোঝা গেছে ব্যাপারটা? কারণ হায়ার ক্যালকুলাস কারা নিবে? যারা পিএইচডি করতে বাইরে যাবে,
তাদের তো এ প্লাস লাগবে, এই টাইপের কিছু হিসাব বুঝাইতে পারছি আমি। এই জন্য আমি রিকোয়ার্ড রেজাল্ট ব্যাপারটা এখানে রাখলাম, তুই আর কিছু কইতে পারবি না, তোর প্রজেক্ট হাইজ্যাক হয়ে গেছে, মুখ কালো করে লাভ আছে? লাভ নেই। তাহলে প্রিরিকুইজিট টেবিলটা আমি বোল্ড করে দিলাম। আচ্ছা আমি যেগুলো বলতেছি এগুলো কি মিলতেছে আপনাদের সাথে? মনে হচ্ছে লজিক্যাল না আজাইরা বলতেছে। ওকে, তাহলে অফার্ড কোর্স এটা তো আসা যায়। অফার্ড কোর্স মানে এই যে সেমিস্টার শুরু হলো, এই সেমিস্টারে 1 থেকে 12 পর্যন্ত যত স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য আমি কোর্স অফার করব, তাই না ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাকে বলা লাগবে যে সেমিস্টার টাইটেল আর নাই, কারণ ওটাকে আমি সেমিস্টার করে ফেলছি, তাই না? তাহলে প্রথমে আমাকে বলতে হবে অফার্ড কোর্স, কারণ আজকে এখন রানিং সেমিস্টার, 1 বছর পর এটা কি আর রানিং সেমিস্টার থাকবে? 1 বছর পর এটা ইতিহাস হয়ে যাবে না, অতীত হয়ে যাবে না? তাহলে এগুলো তো ট্রেসিংয়ের জন্য রাখা লাগবে। সেইভাবে চিন্তা করে রাখতে গেলে অফার কোর্সে আমি বলতেছি যে কোন সেমিস্টারের জন্য আমি অফার করতেছি। যে সামার 2017 এই সেমিস্টারের জন্য আমি অফার করতেছি, এনে তো 14 গোষ্ঠী আনা যাবে না, কিছু একটা আনতে হবে যাকে ওকে আলাদা করে পয়েন্ট করা যায়। ওকে, তাহলে এই কোন সেমিস্টারের জন্য কোন কোর্স, তাই না? কোন সেমিস্টারে আমি কোন কোর্স অফার করতেছি, কোন সেমিস্টারের জন্য কোন কোর্স এবং কোন টিচার, দেন তো বোঝা যায় কিনা? কারণ অ্যালগোরিদম আমি জানি, ড্যাফোডিলে আমাদের সময় অ্যালগোরিদম সিএসি সিএস তারপরে সিআইএস সব সাবজেক্ট মিলে অ্যালগোরিদম 3টা টিচার নিত পার সেমিস্টারে, 3টা টিচার নিত। তো আমরা তখন করতাম যে কোন টিচার ভালো একটু খোঁজ খবর নেয়, সেই টিচারের ওখানে অ্যাপ্লাই করতাম। ওই কথা কিছু টাকা। ওকে, তাহলে অফার কোর্সে থাকবে সেমিস্টার, কোন কোর্স আর কোন টিচার, আর কোর্স যদি থাকে কোর্সের ক্রেডিট কত কি সি সব তো এখানে চলে আসবে। ওই জন্য কোর্সের 14 গোষ্ঠী এখানে আমার নেওয়ার কোনো দরকার নাই। এবং এই অফারটা কোন ডেটে করা হয়েছে এবং এটার এক্সপায়ার ডেট এটা থাকবে, এটা লাগবে না এখন, কিন্তু এটা পরে লাগবে, পরে লাগবে, কারণ আমি যখন কোর্স অফার করব ওইখানে আমি নোটিশ দিব না যে এটা এই তারিখ পর্যন্ত চলবে, এই অফারটা এই তারিখ পর্যন্ত চলবে। ইভেন আমরা যখন কোনো সফটওয়্যারের জন্য কোনো ক্লায়েন্টকে কোনো প্রপোজাল দিই, আমি যখন দিই তখন আমি প্রত্যেকটা পেজে টুডার লিখে দিই যে এই অফারটা এখন আজকে যদি কাউকে প্রপোজাল দিই আমি স্পষ্ট করে দেবো এই অফারটা December 15 পর্যন্ত প্রযোজ্য, তারপরে এই অফারটা ভ্যালিডেট না বা এই প্রপোজালটা ভ্যালিড হবে না, কারণ সেই সময় দাম চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে এখানেও এটা থাকবে, কারো কোনো আপত্তি? ওই কাগজটা দে হারামি, ওর আরও বিচার মানে ডকুমেন্ট রেখে বিচার, এই রাসেল হারামি কাগজটাতে আবার বাসায় বসে দেখবি না ভিডিও। আচ্ছা এটা একটু পরে দেখতেছি, সাজেশন কোর্স বেসিক্যালি অফার করার আগে টিচাররা যখন অফার করতে যাবে, ধরেন এই এই টিচারটাকে অফার দায়িত্ব দেওয়া হলো তো তুমি এইবার এই সেমিস্টারে যারা 5th আর 6th সেমিস্টারে আছে তাদের কোর্সগুলো অফার করো, একে দায়িত্ব দেওয়া হলো, তো এই ঢুকে তো বিপদে পড়ে যাবে। তাহলে এই ঢুকে দেখবে যে এর আগে কী কী অফার করা হয়েছে বা সাজেশন কী কী আছে ওগুলো দেখবে না, যেগুলো শুরুতে এডমিন দ্বারা এন্ট্রি দেওয়া থাকবে। তাহলে সাজেশন কোর্সটা অফার কোর্সের আগে আসতো, হোক আগে আর পরে পরে দেখা যাবে। তাহলে সাজেশন কোর্সে এসে আমরা বলবো যে কোন সেমিস্টারে কোন কোর্স দেওয়া যাইতে পারে, এবং এখানে একটা রিমার্কস থাকতে পারে, একটা রিমার্কস থাকতে পারে, রিমার্কসে থাকতে পারে, এখানে আর টিচার আনলাম না, কারণ সাজেশন আমি টিচার দিব না। তো যখন সে 6th সেমিস্টারের জন্য কোর্সগুলো সাজাবে যে এই 8টা কোর্স অফার করব, তখন প্রত্যেকটা কোর্সের পাশে কোন কোন টিচার নেয় চলে আসবে, ঠিক আছে? তখন এই যে রিমার্কসে লেখা থাকবে যে এই কোর্সে সাধারণত 40টা স্টুডেন্ট এন্ট্রি হয় সাধারণত, তখন সে ওইটাতে 2টা কোর্স টিচারকে অ্যাসাইন করবে, কারণ 40টা স্টুডেন্ট না 2টা টিচার হবে, 2টা টিচারকে অ্যাসাইন করবে, সেটা পরের ব্যাপার, আমাদের ব্যাপার না। তাহলে রিমার্কসে কিছু লিখে রাখার জন্য একটা ব্যবস্থা থাকলো, এবং এটার কোনো ডেট টেট এক্সপায়ার ডেট নাই, এটা যে কোনো সময় আপডেট ডিলেট হইতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এটা সাজেশনের জন্য, ঠিক আছে? এরপরে স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট কোর্স কি কোন স্টুডেন্ট কোন কোর্স কোন সেমিস্টারে নিছে এবং কোন ডেটে নিছে,
ডেটটা থাকবে, ঠিক আছে, এবং এই স্টুডেন্টের এই কোর্সটা অ্যাপ্রুভড হয়েছে কি না, অ্যাপ্রুভড হলে কে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভড বাই টিচার, মানে অ্যাপ্রুভ তো কোনো একটা টিচার হবে, মানে অ্যাপ্রুভ বাই দিলে কালকে এসে আমি বলবো না, মানে বুঝবো না কে অ্যাপ্রুভ বাই এটা কোন ফিল্ড, ওই জন্য আজকে লিখে দিলাম অ্যাপ্রুভ বাই টিচার, যাতে পরে দেখলাম আমরা বুঝি, যখন এটা টিচার আইডি করে টিচারের সাথে রিলেশন করে দিব তখন তো আমরা টেকনিক্যালি বোঝাই যাবো, তখন তার ভোলার চান্স নেই। তাহলে এখানে আর কিছু আসে, সিচুয়েশনটা বলি, একটা স্টুডেন্ট মনে করেন সে এই অফার টফার সব দেখে সে সিক্স সেমিস্টারে পড়ে, সে পাঁচটা সাবজেক্টে অ্যাপ্লাই করলো, তিন পাশা পনেরো এবং দুটা তাহলে অ্যাপ আছে, তাহলে তিন পাশা সতেরো, এবার তার এই সতেরো করে অ্যাপ্রুভ নাও দিতে পারে, কিন্তু এটা এন্ট্রি থাকবে না, সে এটা চাইছিল এন্ট্রি থাকবে কি না, কারণ সফটওয়্যারে সব ডাটা পূর্ণভাবে এন্ট্রি থাকবে, তাহলে যেটা অ্যাপ্রুভ হয় না ওটা অ্যাপ্রুভ বাই কিছু থাকবে না, কি থাকবে নাও থাকবে, ওকে, ওটা অ্যাপ্রুভ বাই না থাকবে, এটা একটা হইতে পারে। আর এটা একটা লিগ্যাল ইরেগুলার ডাটা, কারণ একটা স্টুডেন্ট যদি একশোটা কোর্স নেয়, একশোটা কোর্স নিতে পাস করা লাগে, তখন সে যখন শেষ করবে দেখা করছে সে একশো বিশটা কোর্স নিচ্ছে, তার মধ্যে বিশটা অ্যাপ্রুভ হয়, তাহলে এটা একটা ইরেগুলার ডাটা না, সবার অ্যাপ্রুভমেন্টটা থাকতেও পারে নাও থাকতে পারে, ওকে, তাহলে এটা নিয়ে পরে ব্যবস্থা করা যাবে, আমি আপাতত আপনাদের মাথায় দিয়ে রাখলাম যে অ্যাপ্রুভ বাই আর অ্যাপ্রুভ আর অ্যাপ্রুভ ডেট, অ্যাপ্রুভ ডেট এই ফিল্ডগুলো ইরেগুলার, সবার থাকতেও পারে নাও থাকতে পারে, হোক আপাতত এখানে আর কোনো ইস্যু আছে ইওর অনার, এখানে কোনো ইস্যু আছে, স্টোরেজ তো এমনিতেও আছে অমৃতেও আছে, কিন্তু সিচুয়েশন ইজ একটা স্টুডেন্ট পাঁচটা কোর্স অ্যাপ্লাই করছে এন্ট্রি হলো না, আর কোনটা কোনটা অ্যাপ্রুভ হয়েছে আলাদা টেবিলে আবার রাখবো নাকি এখানে শুধু অ্যাপ্রুভ বলে রাখলেই হলো, তাই না, এইটা এবং বলছিলাম এই তিনটা ইরেগুলার ডাটা। আচ্ছা এটা পরে বুঝাচ্ছি, স্টুডেন্ট কোর্স কমপ্লিট সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, আমি সেটাই বলছি যেটা অ্যাপ্রুভ হলো সেটা সে দেখলো, কিন্তু যেগুলো সে অ্যাপ্লাই করছিল ওগুলো থাকা লাগবে না সিস্টেমে, না তো আমি পরে রিপোর্ট দিতে পারবো না, এবং স্টুডেন্ট নিজেও দেখতে পারবে যে আমি এটা এটা অ্যাপ্লাই করছিলাম এটা এটা অ্যাপ্রুভ হয়েছে, এরপর সে সেমিস্টারটা শুরু করবে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে সেগুলো দিয়ে, তাই না, সেমিস্টারটা শুরু করলে সেমিস্টারটা শেষ করবে, শেষ করলে রেজাল্ট হবে না, রেজাল্ট হলে সে পাস করতে পারে ফেল করতে পারে যে কোনো কিছু হতে পারে, অ্যাটলিস্ট তার কোর্স তো কমপ্লিট হবে, কমপ্লিট হবে না, তাহলে এই টেবিলেই রাখি, ওইটা নিব না, যা কেন ঝগড়া করলে আমার সাথে, তাহলে এখানে আমরা বলি কমপ্লিটেড, ওকে, আর রাখি কি ডেট, আর রাখি কি রেজাল্ট, তাহলে স্টুডেন্ট কোর্স অ্যাপ্লাই করতেছে ওইখান থেকে সব অ্যাপ্রুভ হচ্ছে বা কিছু অ্যাপ্রুভ হচ্ছে, এবং ওইখান থেকে কিছুদিন পর সব কমপ্লিট হচ্ছে অথবা কিছু কমপ্লিট হচ্ছে, ক্লিয়ার, আর কোনটা ইরেগুলার কোনটা ইস্যু কি এগুলো পরে দেখা যাবে, আপাতত এটা বোঝা গেছে, আর যদি কমপ্লিট হয় কমপ্লিটের সাথে রেজাল্ট নাকি অ্যাপ্রুভের সাথে রেজাল্ট, কমপ্লিট হলে তারপরে না রেজাল্ট, অ্যাপ্রুভের সাথে তো রেজাল্ট না, ওই জন্য রেজাল্টটা কমপ্লিটের সাথে রাখছি, ওকে, এরপর এখানে একটা রিমার্কস থাকতে পারে, কমপ্লিটের সাথে একটা রিমার্কস থাকতে পারে এবং অ্যাপ্রুভের সাথে একটা রিমার্কস থাকতে পারে, কমপ্লিটের সাথে একটা রিমার্কস, অ্যাপ্রুভের সাথে একটা রিমার্কস, এবং স্টুডেন্ট যে এই কোর্সটা নিছে সেটার সাথে একটা রিমার্কস, লাউ ঠেলা, খুশি, খুশি, নাই নাই করে তো সবই করে ফেললাম, এটা রিটেক, এটা যার প্রজেক্ট সে করবে, আমি রিটেকটা করার মতো যা কিছু করা লাগে আমি অলরেডি করে দিছি, যার যেই যেই কোর্স রিটেক নিবে সেটা এখানে এন্ট্রি হবে, ঠিক আছে, তো আমি এখানে আর করে দিব না, স্টুডেন্ট কোর্স ইম্প্রুভমেন্ট, যাহা রিটেক তাহাই ইম্প্রুভমেন্ট, একই জিনিস, জাস্ট গ্রামার আলাদা, আর একটা হচ্ছে টিচার স্টুডেন্ট, কোন টিচার কোন স্টুডেন্টকে পড়াচ্ছে, তাই না,
জি না, অ্যাডভাইজিং দিচ্ছে, আমি আপনাকে আপনাদের অ্যাডভাইজিং দিচ্ছি, আপনাদের কোর্স আমি নাও নিতে পারি। তাহলে টিচার স্টুডেন্ট মানে হচ্ছে কোন টিচার কোন স্টুডেন্টকে অ্যাডভাইজিং দিচ্ছে এই দায়িত্বে পড়ছে, তাই না? তাহলে টিচার স্টুডেন্ট এখানে এসে বসবে কোন সিটার দূরে, টিচার টিচার কোন স্টুডেন্ট কোন সেমিস্টারের জন্য, কোন সেমিস্টারের জন্য, ঠিক আছে? এবং ওই সেমিস্টারে গেলে আমরা ওই সেমিস্টারের ডেট এটা সেটা সব পেয়ে যাবো। আমার জানা মতে কিছু ভার্সিটিতে অমুক ক্লাস তোমরা ওই স্যারের কাছে, তমুক ক্লাস তোমরা ওই স্যারের কাছে, ওই ভার্সিটিতে পরের বার এই তোমরা কয়েকজন ওই স্যারের কাছে, তোমরা কয়েকজন ওই স্যারের কাছে, এটা কিন্তু কোনো রুল নাই। ওই জন্য যেই যেই স্টুডেন্ট যেই যেই টিচারের আন্ডারে পড়ছে ওইটাই আমরা রাখি, আর ব্যাস কোড হচ্ছে স্টুডেন্টের উপর, তাই না? এই জন্য আমি তোরে ডাকছিলাম কিন্তু তুই তো ফাঁকি মারলি। এবার আমরা এই কাগজটা একটু দেখি, কাগজটা দেখতে গেলে স্টুডেন্টের কিছু ইনফরমেশন যেটা আমি গত ক্লাসে এন্ট্রি দিয়ে দিছি, এসএসসি এসএসসি ওইটা এডুকেশন দিয়ে আমি এন্ট্রি দিয়ে রাখছি, তারপরে হচ্ছে ওইখানে জিপিএ টিপিএ ওগুলো সব, প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস, ব্রিফ ডিসক্রিপশন, স্টুডেন্ট আমার ডিসক্রিপশন কি, কান্দা মোটা শয়তান বান্দর তিনটা সিম, আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরোটা ফিল্ড আছে যে কোন সেমিস্টারে কত সিজিপিএ পাইছে, কোন সেমিস্টারে কত সিজিপিএ পাইছে, আমার কাছে তার রেকর্ড আছে যে কোন সেমিস্টারে কি কোর্স নিয়েছে, কোনটা এখন হয়েছে, তাহলে ওই কোর্সে কি কি রেজাল্ট কমপ্লিটে আমার কাছে রেকর্ড আছে, তাহলে আমি ইজিলি বের করতে পারবো কোন সেমিস্টারে তার এভারেজ রেজাল্ট কত, তাই না? তাহলে এটাও চলে আসে, এটা ক্যালকুলেটেড ফিল জেনারেটেড ফিল, এটা চলে আসে, এটা নিয়ে আমার মাথা ব্যথা কিছু নাই। মিটিং নাম্বার, কারেন্ট প্রবলেম ইস্যু, ডেট, টাইম ডিউরেশন, কমেন্টস, রিমার্ক, নেক্সট মিটিং ডেট, এটা কি জন্য, এটা মানে স্যারের সাথে বসে, ও আচ্ছা আচ্ছা, অফিস জাস্ট ফোন করে তোর সাথে বসে এটা প্রবলেম হয়ে যাবে, আচ্ছা এটা আমার দেখার বিষয়। স্ট্রেংথ অফ দ্য স্টুডেন্ট, উইকনেস অফ দ্য স্টুডেন্ট, কমেন্টস, রিকমেন্ডেশন, এগুলো আমি ওই রিমার্ক দিয়ে মেনটেন করবো। যখন আপনি কোর্স আবেন ওখানে রিমার্ক থাকবে না, সেই রিমার্ক টিচার লিখে দিল, তারপরে কোর্স যখন আপনাকে অ্যাপ্রুভ করা হলো সেখানে রিমার্ক স্টুডেন্ট লিখে দিল, টিচার লিখে দিল যে খুব প্রেশার নিতে পারে, এই জন্য আমি একটা অ্যাপ্রুভ করলাম, ওখানে রিমার্ক রাখছি না, এটা সেটা হবে। তবে এইভাবে সাজানোটা একটা ঝামেলা হয়ে যাবে, তাহলে আমাদের একটা কোর্স তার আন্ডারে থাকে, প্রোগ্রামের আন্ডারে, প্রোগ্রামের আন্ডারে থাকে। এবং আমার ধারণা, আমার মনে, সবাই কি বিরক্ত হচ্ছেন কেউ? আমার ধারণা প্রোগ্রামের আন্ডারে প্রোগ্রাম একটা টেবিল থাকবে, এই প্রোগ্রামে থাকবে প্রোগ্রামের টাইটেল, ঠিক আছে, এবং একটা থাকবে ডিসক্রিপশন ডালিম, এবং এখানে টোটাল মিনিমাম ক্রেডিট, তাহলে মিনিমাম ক্রেডিট, তাই না? একটা এই প্রোগ্রামটা কমপ্লিট করতে গেলে মিনিমাম কত ক্রেডিট কমপ্লিট করতে হবে, 132, কিন্তু আমি দেখছি অনেকে 136 নেয়, 140 নেয়, কারণ প্রথম দিকে কিছু আজারে কোর্স নিছে, পরের দিকে তার মনে হয়েছে আরে আমার তো ইয়ে লাগবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাগবে, আমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, তখন কিছু অপশনাল কোর্স সে বেশি নিয়ে নেয়। ওকে, তাহলে মিনিমাম ক্রেডিট আর তো কিছু দেওয়ার দরকার নেই, মিনিমাম ক্রেডিট মানেই হচ্ছে এত ক্রেডিট কমপ্লিট করতে হবে, ঠিক আছে, বুঝতেছেন না? বুঝা গেছে?
ইঞ্জিনিয়ারিং মিনিমাম ক্রেডিট এতগুলো কমপ্লিট করতে হয় তাই না? তাহলে প্রোগ্রামে আর কি কি আসে? আর প্রোগ্রামের টাইটেল ইউজ না করে সব জায়গায় যেহেতু নেম ইউজ করতেছি এটা নেমই ইউজ করি, নাহলে পরে ডেভেলপ করতে গিয়ে আমি বারবার কনফিউজ হয়ে যাবো। ওইটার কম্পোজ জেনারেট করতে গেলে টাইটেলের জায়গায় নেম দিবো, হ্যাং খাবে, তারপরে আবার টাইটেল ভরে দিব, কি দরকার? ব্যাপারটা সিমিলার রাখি, হ্যাঁ, নেম অথবা টাইটেল যেটাই হোক। ওকে, তাহলে প্রোগ্রামের নেম, ডিসক্রিপশন, মিনিমাম ক্রেডিট, আর কিছু দরকার আছে? প্রোগ্রামের আমার প্রিরিকুইজিট আমার দরকার নাই। আমি তার স্টুডেন্ট অ্যাডমিশন সিস্টেম নিচ্ছি না, আমি নিচ্ছি জাস্ট অ্যাডভাইজিং সিস্টেম। তাহলে এই প্রোগ্রাম, তাহলে নিশ্চিতভাবে একটা স্টুডেন্ট কোন প্রোগ্রামে ইনভলভ সেটা স্টুডেন্টের কোর্স থাকবে না প্রোগ্রাম থাকবে? ভাইয়া, প্রোগ্রাম থাকবে, স্টুডেন্টের প্রোগ্রাম থাকবে যে সে কোন প্রোগ্রামে ইনভলভ, এটা একটা ভুল হয়ে গেছিলো। আর কোর্স কোন প্রোগ্রামে সেটা থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোন ডিপার্টমেন্টে সেটাও থাকবে, তাই না? আর এই প্রোগ্রামটা কোন ডিপার্টমেন্টের সেটা থাকবে না? প্রোগ্রামটা সিএসসি না বিবিএর? ওকে, তাহলে একটা কোর্স দেখা যায় বিজনেস কমিউনিকেশন, এটা বিবিএতেও আছে, সিএসসিতেও আছে, সিএসএও আছে, অনেকগুলোতে আছে, কিন্তু এগুলোর সিলেবাস একটু আলাদা হয়, একই বই একই সব কিছু বাট সিলেবাস আলাদা হয়। তাহলে বিজনেস কমিউনিকেশন কম্পিউটার সায়েন্সের একটা আলাদা এন্ট্রি হবে, আবার বিজনেস কমিউনিকেশন বিবিএর ওটা আলাদা এন্ট্রি হবে, দুটা আলাদা সাবজেক্ট হিসেবে আমরা ট্রিট করবো, ঠিক আছে? বেসিক্যালি ডেফিনেটলি যখন আমি অ্যাকাউন্টিং পড়ছিলাম তখন বিবিএর টিচারের কাছে পড়ছিলাম এবং ওইখানে বিবিএর কয়েকটা স্টুডেন্টও ছিল, কিন্তু তারপরে অফিসিয়ালি সিলেবাস আলাদা ছিল, অফিসিয়ালি সিলেবাস আলাদা ছিল, বোঝা গেছে ওটা? তাহলে এগুলো আলাদা এন্ট্রি হবে। তাহলে এখানে আমি আর ঝামেলা দেখতেছি না, এখানে লেখা আছে প্রোগ্রাম, এটা দেখে আমার মাথা ঘুরে গেছে, ফোর ইয়ার বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে প্রোগ্রামে আমার আমরা লিখেছি ডিউরেশন ফোর ইয়ার, তাই না? ওকে, আর কি? ওকে, এখানে স্টুডেন্ট আইডি আছে, সেখানে কোর্স কোড আছে, কোর্সের কোড আমরা রাখছি, নেম টাইটেল রাখছি, ঠিক আছে? তারপরে কোর্সের টাইটেল, আচ্ছা, কোর্সের কোড, নেম, টাইটেল, হ্যাঁ, হয়ে গেছে। তারপরে কোর্সটা কত ক্রেডিট রাখছি, কোর্সের রেজাল্ট কত, এটা হচ্ছে যখন, এটা তো এখানে একবারে আগের বললাম, একবারে লিখছে, এখন আমি নিলাম রেজাল্ট কিন্তু ফাঁকা, পরে আমি যখন বের হইলাম তখন এখানে রেজাল্টটা লিখে দেবো, তাই না? কিন্তু সফটওয়্যারে তো আর ওইটা এরকম করে রাখা যাবে না, সফটওয়্যারটা যখন কমপ্লিট হবে তখন রেজাল্ট চলে আসবে। তাহলে রেজাল্ট তো আমাদের আছে, আর একটা হচ্ছে ইম্প্রুভমেন্ট রিটেক রেজাল্ট, সেই ইম্প্রুভ নিচ্ছে কিনা ওইটাও আমাদের এখানে আছে। ইম্প্রুভমেন্ট রিটেকের ব্যাপারটা আমি এখনো মাথায় আনি নেই, বলছি আপনাদের ডিজাইন করতে, তবে একটু কাজ দেখাই দিলে আপনারা পারবেন, ওটা এমন কোনো ইস্যু না, না পারলে তখন আমি দেখাই দিই, ঠিক আছে? কিন্তু তখনকার ব্যাপার এখনকার মতো হবে না, ধরেন না আপনি মনে করেন যে ফোন করলেন ভাই এটা প্রবলেম, আমি তো শুনে ভয় পেয়ে যাবো, কলেজে শুকিয়ে যাবে, বলবো না না আমার সময় নেই আমি এসে, আর আপনি যদি বলেন ভাই আপনার বাসার কাছে আসছি চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, ভাই কেএফসিতে বসে আছি অর্ডার দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আসে, মাঝপথে গল্পের ছলে বলে ফেললেন, তখন তো আমি না করতে পারবো না। যাই হোক, তখনকার ব্যাপারটা হচ্ছে যেটা সত্যি সত্যি যে আপনাকে গোসাইতে হবে, কিছু দূর কাজ করতে হবে, তারপর আমাকে বলতে হবে ভাই আমি এই জায়গায় আটকে গেছি, আর যদি বলেন ভাই আমি কি পারবো না সেটাও পারতেছি না কিছুই বুঝতেছি না, তাহলে আমি শেষ। রিকমেন্ডেশন, ওটা আমরা রিমার্কস রাখছি, নিচে আছে লেভেল টার্ম, লেভেল কি একটা স্টুডেন্টের যদি পাঁচটা সেমিস্টার হয় সে আছে ফার্স্ট ইয়ার এক বছর আর লেভেল টু তে, তবে এখানে আর একটা ইস্যু আছে ভাইয়া, ওরে আল্লাহ, ডিউরেশন সেমিস্টারের ডিউরেশনে আমরা বলবো থ্রি, কারণ বছরের ডিউরেশন হচ্ছে বারোটা, তো সেমিস্টারের ডিউরেশন থ্রি বললে কী হবে, তিন মাস, ফোর বললে চার মাস, সিক্স বললে ছয় মাস, তার ডিউরেশন তার ওইটাতে বলবো, এটাতে মনে পড়লো কারণ এটা তাদের মেনটেন করতে পারবো না,
এটা মেনটেন করার জন্য এটা লাগবে। ওই দেখুন মুরগি বাচ্চা মতো ঢুকতেছে, মুরগি বাচ্চা মন করে না এগুলো দুটো অসুস্থ। না না ডিউরেশনটাকে আমরা ইন্টিজার হই হুম 1 থেকে 12 ওর মধ্যে নিব যাতে সাইড দিক তাহলে 4 মাস বাইটে নেওয়া যায়। না না ইন্টিজার বাইটে না লেভেল টার্ম সেমিস্টার ওকে এগুলো ঠিক আছে। ইয়ার এজিপিএ সিজিপিএ রিকমেন্ডেশন এগুলো মনে হয় একটার পর একটা চলবে এবার, তাই না? সরাসরি বছরে একটা দুটো সেমিনারে আমি আপনি কোন লেভেল কোন টার্মে কোন কোর্স হয় সাধারণত সেই সাজেশনগুলোও আছে। যদি এই সাজেশন ভার্সিটি থ্রাই কেয়ার করে এগুলো সাবজেক্ট কভার করে আর অনেক সাবজেক্ট কভার করে অনেক, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে আপনার ক্যালকুলাস ম্যাথ অ্যান্ড বিজনেস কমিউনিকেশন অ্যাকাউন্টিং নেওয়া যায়, কিন্তু এটা ফোর্থ ইয়ারের সাবজেক্ট। এখানে লেখা ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে, কিন্তু এটা ফার্স্ট সেমিস্টার সেমিস্টারে নেওয়া যায়। হয়ে গেল ভাইয়া এটা রাখি ওকে। দেখেন এখানে অনেক ভুল আছে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু আমি অ্যাভয়েড করছি, সব কিছু এখন বলার সময় হয়নি। বাট আরও কাগজপত্র আনলে সব নিয়ে স্টাডি করে আমি এটা কিন্তু করতে পারতাম। জাস্ট একটা ক্লাসের জায়গায় চার ক্লাস লাগতো, এই যা পার্থক্য, আর কোনো ইস্যু নাই। আমি এতক্ষণ যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন পাক্কা? ওকে, তার যদি ফার্দার কারো যদি ইন্টারেস্ট থাকে যে এই টাইপের কাজগুলো তো ভালো লাগতেছে, অনেকে আছে আমি বুঝছি যাদের প্যারাসিটামল দরকার, স্প্লাস দরকার, যাদের এই অবস্থায় মাথা ব্যথা করে নাই, ব্যাপারটা তো ইন্টারেস্ট হিসেবে নিয়েছেন, মজাদার হিসেবে নিয়েছেন, আমাকে জানায় রাখেন। তাহলে আমি তো ব্যক্তিগতভাবে কাজ টাজ করি, তাহলে আমি যখন যাবো না এদিক ওদিক যাওয়া একাই যাওয়া ভালো লাগে না, সাথে একজন নিয়ে গিয়ে যদি বলে এটা আমার রেজিস্টার একটা ভাবো হয় মোটা সোটা একটা নিয়ে গেলাম এটা আমার রেজিস্টার, এই না জাস্ট ফালতু কথা। আসল কথা হচ্ছে কারো যদি ফার্দার ইন্টারেস্ট থাকে আমাকে জানাবেন, আমি কোথাও যখন এগুলো কাজ করতে যাবো আমি সাথে নিয়ে যাবো। হ্যাঁ টাকা পয়সা দিতে পারবো না, তবে খাওয়া দাওয়া যাতায়াত ফ্রি আর এক্সপিরিয়েন্সটা হবে। হ্যাঁ আর ওইরকম জায়গায় গেলে আমি সাধারণত DSLR নিয়ে যাই, ছবি তুলে দেবো সুন্দর সুন্দর কিছু, প্রোফাইল ফোনে তুলে দিব, এত সুবিধা। তারপরে আমাকে কেউ সহ্য করতে পারতেছে না। আমি এখানে বাদ রাখলাম এই দুটা টেবিল, বাদ যে রাখলাম সেটা ডকুমেন্ট করে রাখলাম, মানে এটা ডকুমেন্ট নষ্ট করলাম না। তাহলে এখানে এটাকে কপি করি, কপি করে আমার এখানে ডান, তো আমি আর একটা ডকুমেন্ট না করি, না করে আমি এখন যে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে অথবা সিনিয়র ডেভেলপার তাদের কাছে বসে আমরা এটাকে নর্মালাইজ করব। তাহলে নর্মালাইজ করার জন্য আমরা এখানে প্রথমে ফার্স্ট নর্মালাইজেশন করব। আমি ওই দিন আপনাদের টেনশন করতে নিষেধ করছিলাম, তারপরে অনেকে আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে আপনারা টেনশন করছেন অনেকে। তাহলে ফার্স্ট নর্মাল ফর্ম, ফার্স্ট নর্মাল ফর্মে এসে আমরা যেটা করব যে এখানকার ডেফিনিশনটা কি ফার্স্ট নর্মাল ফর্মে ডিফাইন ডিফাইন ও তুমি ভাই হ্যাঁ এই তো এক মিনিট ভাই ব্রেক দিব, কথা আছে আপনার সাথে। তাহলে ডিফাইন পিকে অ্যান্ড এফকে, প্রাইমারি কি আর ফরেন কি আমরা ডিফাইন করে দিব এখানে। এখন প্রাইমারি কি ফরেন কি ডিফাইন করা খুবই ইজি, একদম খুব বেশি কঠিন না। ওই দিন দেখছি একদম আজাইরা মনে হয়েছে, বাট আজকে দেখবো একটু ইজি হবে। কিন্তু স্টুডেন্টে আসি শুরুতে, শুরুতে স্টুডেন্টে এসে আমরা স্টুডেন্টের আইডি নিয়ে নিই, ওই কোয়
স্টুডেন্ট আইডি স্যার, এটা স্টুডেন্ট আইডি নাম্বার আচ্ছা, এখানে কিছু ইস্যু আছে বলি আপনাদের। এখানে আমরা প্রাইমারি কি করবো ইউনিক একটা ফিল্ডকে, সেটা হইতে পারে ইমেল, আর কন্ট্যাক্ট যেহেতু একাধিক সেটা তো আর হবে না, কারণ একাধিককে তো আর আমি ইয়ে করবো না, সেটা হইতে পারে হচ্ছে ইমেল, স্টুডেন্ট আইডি নাম্বার হইতে পারে। আর স্টুডেন্ট আইডি নাম্বার কেমন ওই আসেন, আইডি নাম্বার কত বলতে পারবেন? এত বড় প্রাইমারি কি করি তাহলে একটা ঝামেলা হয় কি না? ওই স্টুডেন্ট আইডি ওইটা আমাদের বুঝতে হবে যে ওটা অনেক বড় ফিল্ড, ওটার জন্য মিনিমাম 12-13 ক্যারেক্টার আমাদের অ্যাসাইন করতে হবে। এত বড় ক্যারেক্টারের উপর যদি প্রাইমারি কি দেয় তাহলে স্টুডেন্ট যদি 1,00,000 হয়, এরা পেমেন্ট 12 সেমিস্টারে প্রত্যেক সেমিস্টার আবার 2 বার করে 24 বার করে পেমেন্ট দিবে না, তাহলে 1,00,000 স্টুডেন্ট পেমেন্ট দিবে কয়বার? 24,00,000 বার। তাহলে 24,00,000 বার এই আইডি অথবা 40 ক্যারেক্টার আপনি এক্সট্রা ইউজ করবেন না 4 বাইট এক্সট্রা ইউজ করবেন? বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু আমি আপনাদের বোঝাই বলছি, তারপরে রিভাইজ হচ্ছে, তারপরেও না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। তুমি ভাই 5 মিনিট খেলে বসেন। ওকে, তাহলে এখানে আমরা অবশ্যই এক্সট্রা আইডি নিব, এবং যেহেতু আমরা এই ব্যাপারটা জানি এবং ডাটা লিস্টটা আমরাই ক্রিয়েট করছি, ফিল্ডগুলো আমরাই অ্যাসাইন করছি, তো আমি ভালো করে জানি এখানে অটো ইনক্রিমেন্ট কোনো ফিল্ড নাই, ভার্সিটি 1, 2, 3, 4 করে আইডি অ্যাসাইন করবে না। ক্লিয়ার? ওকে, তাহলে বাকিগুলোতে আমরা আইডি দিই দিব। অনেকে রাজি নাই, কিন্তু চাকরি বাঁচানোর জন্য আমাকে আইডি দিতে হচ্ছে প্রত্যেকটাতে। তাহলে আইডি, তারপরে টিচারে আইডি, আইডি কাকে, কাকে ও আমি আইডেন্টিফাই করব, সফটওয়্যার আইডি আইডেন্টিফাই করবে এই আইডি দিয়ে, আর যারা এন্ট্রি দিবে তারা এই আইডি এন্ট্রি দিবে, ওই এই আইডি। এখন যন্ত্রণা হচ্ছে আইডিটা হচ্ছে ক্লাস্টার, এই আইডিতে সার্চ দিলে সাই সাই করে চলে আসবে, কিন্তু স্টুডেন্টের আইডি দিয়ে ওরা সার্চ দিবে তখন সাই সাই করে চলে আসবে না, অনেক কাটা হয়ে যাবে, যার কারণে তখন তখন ওই সিচুয়েশন হবে 1.5 বছর পর বা 3 বছর পর, তখন আমরা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইমেল ওগুলোর উপর আমরা ইন্ডেক্স করে ওগুলোর উপর ক্লাস্টার করে দিব, সমস্যা কিছু নাই। তো একাধিক ইন্ডেক্স করা যায়, যেটার উপর ইন্ডেক্স করবো এটা ক্লাস্টার হয়ে যাবে, তখন ওটাকে সার্চ তাড়াতাড়ি আসবে, কিন্তু সেগুলো পরের কনসেপ্ট। আগে আমি 3 বেলা খাবার জোগাড় করবো, তারপর কোন দোকানের কফি ভালো, কোথায় চিকেন ফ্রাই ভালো, গ্রামের লোক চিকেন ফ্রাই খায় না, তাদের ইনকাম কম, বুঝা গেছে? হ্যাঁ, এবং গ্রামের মুরগি বোনা খায়, ঠিক ঠিক, কারণ ওই যে অনেকে আমাকে বলছে আমি তো খালি মাংস টাংস খেলে বেশি পছন্দ করি, বলে যে বুড়া বয়স হলে এরকম ফুসকা হবি, তো আমি বলি তাহলে হাতি, হাতি তো মাংস খায় না, হাতি তো ফুসকা, বাক্সিংগো তো খালি মাংস খায়, ওরা তো ফুসকা না, ওরা তো একদম স্মার্ট বডি বিল্ডার, তো এগুলো বলে এখানে লাভ নেই। তাহলে এখানে আসি, এখানে এসে প্রিরিকুইজিটে এসে আমরা একটা আইডি দিব, এখানে বিবেচনা করতে হবে প্রিরিকুইজিটে একটা কোর্স, রিকোয়ার্ড কোর্স, এখানে এক্সট্রা আইডি দিলে কি হবে, এগুলার এক্সট্রা আইডি পরে আমি উসুল করতে পারবো। আজকে আমি আপনার পিছনে গলাবাজি করতেছি, শ্রম দিচ্ছি, আমার লাভ আছে জন্য দিচ্ছি, এরকম এখানে কোর্সে আজকে আইডি দিচ্ছি, আমার লাভ আছে জন্য দিচ্ছি, কারণ কোর্স এখানে 300টা বড় জোর 3,000, কিন্তু যখন স্টুডেন্ট কোর্স, কোন স্টুডেন্ট কোন কোর্স নিবে সেটা তো আর 3,000 না, 3 কোটি পার হয়ে যাবে, তখন এখানে কোর্সের জায়গায় কোর্স আইডি বসায় আমি একটা লাভ বের করতে পারবো। কিন্তু এই প্রিরিকুইজিটের আইডি কি অন্য কোথাও যাচ্ছে? তাহলে এখানে যাই এক্সট্রা দিব তাই লস। তাহলে এখানে আমরা চিন্তা করি দেখি তো, কোর্স প্রিরিকুইজিট কোর্স, আচ্ছা কোর্স না দিয়ে আমরা কি দেবো কোর্স আইডি? প্রিরিকুইজিট কোর্স আইডি, তাই না? ফরেনকে দুটো দিব, একই সাবজেক্টের একই কোর্স প্রিরিকুইজিট কোর্স, দুইবার এন্ট্রি দেওয়ার দরকার আছে? একই সাবজেক্টের একই প্রিরিকুইজিট কোর্স কি দুইবার এন্ট্রি হবে? তাহলে এই দুইটা মিলে প্রাইমারি কি, তাহলে যে দুইটা তিনটা মিলে দেখবেন যে হলুদ ব্যাকগ্রাউন্ড করা, তাহলে এরা মিলে প্রাইমারি, ক্লিয়ার? আর বাকিগুলো তো আমার শুধু আইডিটাই প্রাইমারি, ও হলুদ দেখা যায় না, এখানে যদি এক্সট্রা আইডি নেই তাহলে তো ও অন্য জায়গায় গিয়ে আমার জায়গা বাঁচাচ্ছে কি, বাঁচাচ্ছে কি? এখানে যদি আইডি নেই কোর্সে আইডি নিছি, এখন এইখানে এসে কোর্স আইডি অনেক আমার বাসায় দিবে, বাসায় দিবে না, অনেক জায়গায় বাসায় দিবে না, কিন্তু এইখানে যদি আমি এক্সট্রা আইডি নেই এটা কি অন্য কোথাও রেফারেন্সে যাচ্ছে?
ওই জন্য এই দুইটাকে মিলে আমি প্রাইমারি কি করে দিছি কম্পাউন্ড কি অথবা কম্পোজিট কি আর বাকিগুলোতে যাই এই ছেলেটা আমার বড়টা বাজার দিছে আইডি ছেলেটা পসা এই তো এবার ফরেন কিগুলো দেখি এখানে নেম ইমেল ফাদার নেম মাদার নেম লোকাল গার্জিয়ান স্টুডেন্ট নাম্বার কন্ট্যাক্টস ব্লাড গ্রুপ এডুকেশন আপাতত নাম্বার এখন যেগুলো আছে এগুলোর মধ্যে প্রাইমারি ফরেন কি করলেই হবে তারপর হচ্ছে অ্যাড্রেস প্রেজেন্ট পারমানেন্ট সিটি নাই সিটি নামে কোনো টেবিল নাই এগুলো এখানে কেমনে আসলো সিটি কান্ট্রি নামে কোনো টেবিল নেই ইমেজ নামে নেই প্রোগ্রাম নামে টেবিল আছে তাহলে এখানে হবে প্রোগ্রাম আইডি কে যেন সক্রান্ত করে আমার প্রজেক্ট ড্রপ করে দিছে তাহলে এখানে কী হবে প্রোগ্রাম নামে টেবিল যেহেতু আছে তাহলে আমার এখানে প্রোগ্রামের আইডি বসবে তাই না তাহলে এটা ফরেন কি আর কাউকে বলা লাগবে না ডিপার্টমেন্ট নামে টেবিল আপাতত নাই তাহলে পরের টেবিলে যে আইডি কোড নেম ক্রেডিট প্রোগ্রাম এখানে কী হবে প্রোগ্রাম আইডি ওকে তাহলে এখানে 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 ডিউরেশন মিনিমাম ক্রেডিট ডিপার্টমেন্ট নাই তাহলে সেমিস্টার আইডি তাই না তাহলে এখানে কোর্স আইডি রিকোয়ার্ড কোর্স আইডি দুটাই কোর্সের সাথে রিলেশন হবে সেমিস্টার আইডি এখানে কী হবে কোর্স আইডি এখানে কী হবে টিচার আইডি কারণ টিচার নামে টেবিল আছে এবং ঠিস 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 নিচে আর কিছু নাই তারপর আমরা এই সাধারণটাকে ধরি টিচার নেম কোড কন্ট্যাক্ট কোর্সেস মানে কোর্সেস আইডি কোন কোর্স যেহেতু একাধিক কোর্স হবে তারপরে আইডি আমরা লিখে দিই আর ডিপার্টমেন্ট নামে কিছু নাই তার সাজেশন কোর্স এখানে হবে কোন সেমিস্টার আইডি এবং কোন কোর্স আইডি কোন রিমার্কস আইডি দরকার কি রিমার্কস আইডির দরকার আছে তারপর টিচার স্টুডেন্ট টিচার আইডি স্টুডেন্ট আইডি আর সেমিস্টার আইডি কথা শেষ কাহিনী শেষ এখন এখানে প্রাইমারি কি তো করি নেই প্রাইমারি কি করা লাগবে না একই টিচার একই স্টুডেন্টে একই সেমিস্টারে দুইবার পাবে না তিনবার পাবে না বোঝা গেছে ব্যাপারটা তাহলে এই তিনটা মিলে কী হবে যা হয়েছে তো এখন এই প্রথম পাইলাম তিনটা মিলে প্রাইমারি কি থ্যাংক ইউ রাসেল এবার এখানে সেমিস্টার আইডি নেম ইয়ার ডিউরেশন ডিসক্রিপশন নাই স্টুডেন্ট কোর্স এনে স্টুডেন্ট আইডি কোর্স আইডি সেমিস্টার আইডি তারপর ডেট রিমার্ক অ্যাপ্রুভ অ্যাপ্রুভ ডেট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ টিচার আইডি কোন টিচার অ্যাপ্রুভ করছে তাই না অ্যাপ্রুভ টিচার আইডি তারপর রিমার্কস কমপ্লিট কমপ্লিটেড রেজাল্ট রিমার্কস তিনটা রিমার্কস আলাদা ওকে এখানে এই আইডি লাগবে না কারণ স্টুডেন্ট কোর্সও কোথাও যাচ্ছে না যে আমাকে এক্সট্রা আইডি করতে হবে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট একই কোর্স একই সেমিস্টারে দুইবার নেবে না অতএব এই তিনটে মিলে ঠিস প্রাইমারি কি কেন আমি জায়গা এক্সট্রা অপচয় করবো তাই না এক লাখ স্টুডেন্ট যদি কোর্স হয় চল্লিশটা তাহলে এক লাখ স্টুডেন্ট চল্লিশ লাখ কোর্স নেবে তার মধ্যে কিছু কিছু কোর্স কী হবে দুইবার তিনবার আসবে কারণ সে চাইছে তাকে দেয় নাই অ্যাপ্রুভ হয় নাই তাহলে এখানে আইডি চল্লিশ গুণ চার মানে ষোলো লাখ বাইট এক্সট্রা লাগবে ওরে বাবা এটা কি সোজা কথা মনে হচ্ছে ষোলো লাখ বাইট ওটা বিশাল ইস্যু এখানে ক্রিপ্টো হইতে হবে আর আপনি যদি প্রপার ক্রিপ্টো নেই এটা তো আপনার হার্ট অ্যাটাক করতে হবে ওকে এই তিনটা মিলে প্রাইমারি কি কোনো কথা চলবে না আমরা এখানে শিখতেছি 100% শেখার এফোর্ট দিব না পারলে তখন আলাদা কথা আমি রিয়েল লাইফে ম্যানেজ করলাম সেটা আলাদা ইস্যু বাট শেখার সময় কোনো ম্যানেজ করা নেই তাহলে ইউজারের একটা আইডি থাকবে ঠিক আছে এখন এখানে যদি টিচার বা স্টুডেন্ট ইউজারটা কে হবে তাকে তো পয়েন্ট করা লাগবে না তাহলে আইডি থাকলো ইমেল থাকলো পাসওয়ার্ড থাকলো এখন ইমেল দিয়ে আমি বুঝবো এটা টিচার না স্টুডেন্ট তাহলে এখানে টাইপ রাখবে একটা কি থাকবে টাইপ থাকবে তো টাইপ আইডি আর আমার দরকার নাই টাইপে আমার ফিক্সড করাই থাকবে ঠিক আছে টাইপে থাকবে টিচার স্টুডেন্ট আর অ্যাডমিন টিচার স্টুডেন্ট আর অ্যাডমিন ওকে তো আমি এখানে আর কোনো ঝামেলা দেখতেছি না ফার্স্ট নর্মালাইজেশন ডান আমি একটু আমাদের কোঅর্ডিনেটর ভাইয়ের সাথে একটু কথা বলো তাহলে আমরা ব্রেকটা একটু নিয়ে নিই ব্রেকের পর আমরা সেকেন্ড থার্ড ফোর্থ সব করে ফেলতেছি ঠিক আছে